মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান। আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা করা হবে। মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে। তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী 21,00,000 জব কার্ড হোল্ডারদের এবছর 21 ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছে। স্যার, এবার কৃষিতে আসি। স্যার, কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষীদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে। এর ফলে 20,00,000 আলু চাষি উপকৃত হবেন। PMAY যোজনায় কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার জন্য 11,00,000-এরও বেশি অনুমোদিত পরিবার তাদের গৃহ তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং কঠিন অবস্থার মধ্যে বাস করছে। আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে ব্যাপারে প্রদেয় টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। আমরা আরো 1 মাস এই খাতে রাজ্যের পাওনা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করব। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয়, তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5,00,000 চাকরির ব্যবস্থা করা হবে। 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, স্যার 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1,000 টাকা বৃদ্ধি করা হবে। কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেনডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। স্যার, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন।
তো দেখতে পেলেন বন্ধুরা, বর্তমানে একাধিক নতুন নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানোর কিন্তু ঘোষণা করা হয়েছে। তার মধ্যে যেমন নতুন একটি প্রকল্প রয়েছে সমুদ্র সাথী, এই প্রকল্পের মাধ্যমে যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে মাসে 5,000 টাকা দেওয়া হবে 2 মাসে। এবং পাশাপাশি জব গার্ড নিয়েও বড় ঘোষণা করা হয়েছে, এবার রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 50 দিন করে জব গার্ডের কাজ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হয়েছে। তাছাড়া সরকারি কর্মচারীদেরকে DA বৃদ্ধিরও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই সমস্ত বাজেটের মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।